চাঁদের বুকে মানুষের পা পড়েছে মাত্র একবার, সেবার দুইজন পুরুষ অবতরণ করেছিলেন উপগ্রহটিতে। অ্যাপোলো মিশন নামের এই অভিযান প্রায় পাঁচ দশক আগে সফলভাবে শেষ হয়েছে। এরপর পেরিয়ে গেছে ৫০ বছরের বেশি সময়, কিন্তু চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ নেয়নি আর কোনো দেশ। দীর্ঘদিন পর হলেও চন্দ্রে অভিযানে ফিরেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এবার আর্টেমিস মিশনের মাধ্যমে আবারও ইতিহাস গড়তে যাচ্ছে দেশটি। নতুন এই মিশনের মাধ্যমে চাঁদে যাওয়া নভোচারীদের মাঝে কমপক্ষে একজন হবে নারী, এমনটাই বলছেন আমেরিকার এই গবেষণা সংস্থা। আর্টেমিস মিশনের মাধ্যমে বেশ কয়েকটি মাইলফলক অর্জন করতে চলেছে যুক্তরাষ্ট্র, এর মাঝে চাঁদের বুকে প্রথম নারী নভোচারী পাঠানো অন্যতম। ঐতিহাসিক এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হচ্ছে নারীদের। আর্টেমিসের উৎক্ষেপণ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন নারী, যার নাম ব্ল্যাকওয়েল থম্পসন। ইতিহাসে দ্বিতীয়বারের এই অভিযানে চাঁদের বুকে ৬ দিন কাটাবেন নভোচারীরা। মিশনের তারিখ চূড়ান্ত হবার পর অবতরণের স্থান ঘোষণা করবে নাসা। এস এম খুরশেদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক।